দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মারি প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিল হুতি সমর্থিত সেনারা কানাডার সংসদ নির্বাচন আজকে হচ্ছেন প্রধানমন্ত্রী সাবমেরিন চুক্তি যুক্তরাজ্য সংঘের সামরিক বৈঠক বাতিল করল ফ্রান্স উত্তর কোরিয়ায় আওয়াকা চুক্তি এসে প্যাসিফিক অঞ্চলের ভারসাম্য নষ্ট করতে পারে আফগানিস্তানের তালেবান শাসন যা বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে জেনারেল বাকের ঘোষণা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে উচ্ছেদ করবে ইরানি সামরিক বাহিনী কাতারের বিমানে আফগান ছাড়লেন ইউরোপ ও মার্কিন নাগরিকরা এবং সর্বশেষ জানিয়ে দেব এবার জঙ্গি বিমান বিক্রি করবে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রিয় ভিউয়ার্স তবে বিশেষ করে অনুরোধ থাকবে ভিডিওটি শোনার পর আপনার কোন সংবাদটি আপনার কাছে ভালো মনে হয়েছে তা আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দিন মারি প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিল হুতি সমর্থিত সেনারা ইয়ামেনের আরও একটি প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের তাড়িয়ে দেশটির তেল সমৃদ্ধ মারিব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইয়ামেন সেনারাও তাদের মিত্র হুতি যোদ্ধারা ওয়াদি নাখলা এলাকা দখল নিতে সক্ষম হয়েছে এলাকাটি মারি প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত তবে তার আগে সৌদি ভারতের সেনা ও আল কায়দা সন্ত্রাসীদের সঙ্গে ইয়ামেনি বাহিনীর প্রচন্ড সংঘর্ষ হয় সূত্রগুলো জানায় সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করার জন্য ইয়ামেনি সেনারা ও হুতি যোদ্ধারা নাখলা এলাকার আশপাশের তাদের অবস্থান শক্তিশালী করেছে এর আগে গত শুক্রবার ইয়ামেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বলেছেন তাদের বাহিনী ও হুতি যোদ্ধারা মারি প্রদেশের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে এ অভিযানে সৌদি সমর্থিত বহু ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয় কানাডার সংসদ নির্বাচন আজ কে হচ্ছেন প্রধানমন্ত্রী কানাডা কেন্দ্র আইনসভা নির্বাচন আজ আইনসভার নিম্ন পরিষদ হাউস অফ কমনস এর 44 নির্বাচন এটি এবারে এই নির্বাচনে হাউস অফ কমনসের 338 আসনের জন্য প্রতিদ্বন্দ্বী 2010 জন এর মধ্যে নির্বাচন কমিশন ইলেকশনস কানাডায় নিবন্ধিত 22 দলের প্রার্থী 1919 জন আর দলবিহীন স্বতন্ত্র প্রার্থী 91 জন আজ সোমবার সারা দিন ধরে কানাডা জুড়ে ভোট গ্রহণ করা হবে ভোট মোট ভোটার সংখ্যা সুনির্দিষ্ট করে জানানো হয়নি ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকার কারণে মোট প্রায় 3 কোটি আশি লাখ জনসংখ্যার এই দেশে আঠারো বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকের প্রত্যেকে ভোট দেওয়ার জন্য বৈধ আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কানাডা চারটি সময় জন্য বিভক্ত সে কারণে প্রদেশ ও তিনটি টেরিটরিতে ভোট গ্রহণের সময় ভিন্ন সবচেয়ে জনবহুল সেই অন্টারিওতে ভোট গ্রহণ করা হবে সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিরতিহীনভাবে করোনাকালে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি কার্যকরের লক্ষ্যে যতটা সম্ভব বড় পরিসরে হল রুমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে গত দশ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল আর ডাকযোগে ভোট দেওয়ার জন্য এবারই সবচেয়ে বেশি নাগরিক নাগরিক জন্য আগাম আবেদন করেন সম্ভবত করোনাকালে ভোট কেন্দ্রের আজকের ভিড় এড়াতে এই আগ্রহ কানাডায় হাউস অব কমন্স এর মেয়াদ পাঁচ বছর তবে এদেশে নির্বাচন কমিশন নির্বাচন আহ্বান করে না বা নির্বাচনের তারিখ নির্ধারণ করে না করেন গভর্নর জেনারেল প্রধানমন্ত্রীর পরামর্শ এবারে নতুন গভর্নর জেনারেল আদিবাসী মেরি সাইমন গত ছাব্বিশে জুলাই দুই দায়িত্ব গ্রহণের বিশ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে হাউস অব কমন্স ভেঙে দিয়ে তম আইনসভার নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন বিশেষ সেপ্টেম্বর দুই

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চুক্তির নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে এই চুক্তি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি করতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রালয়ের এক কর্মকর্তা বলেছেন অর্কাস চুক্তি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বিপর্যস্ত করবে তিন জাতি নিরাপত্তা চুক্তির বিষয় উল্লেখ করে এই কর্মকর্তা আরো বলেন এটি অনাকাঙ্ক্ষিত এবং বিপজ্জনক এক চুক্তি যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে নষ্ট করবে পাশাপাশি পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বৃদ্ধি করতে সহায়তা করবে বিবিসির এই প্রতিবেদনে আরো বলা হয়েছে গত সপ্তাহে অকাস চুক্তির সময় ঘোষণা করা হয়েছিল এই চুক্তির আওতায় ক্রুজ মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিও থাকবে এদিকে সম্প্রতি তিন দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া আর এতে নতুন করে পশ্চিমাদের তোপের মুখে পড়েছে দেশটি দেশটির দাবি প্রতিবেশী দেশ জাপানের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম তাদের মিসাইল উত্তর কোরিয়ার ক্রোজ মিসাইল পনেরোশো কিলোমিটার পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য আঘাত আনতে পারে বলে দাবি করা হয়েছে আগেও ক্রোজ মিসাইলে সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া তবে এবারের দ্রুতের পাল্লায় টপকে গেছে আগের সবগুলোকে ধারণা করা হচ্ছে পারমাণবিক বোমা বহনে সক্ষমতা থাকতে পারে নতুন এই মিসাইলে ক্রোজ মিসাইলের আরেকটি একটি সত্য কখনো কখনো রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাডারের ধরা পড়লেও তা হয় একেবারে শেষ মুহূর্তে এদিকে অকাস ইস্যুতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে টানাপড়ন শুরু হয় ফ্রান্সের এর মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়েলেন্সের সাথে আলোচনা বাতিল করেছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে এর আগে ত্রয়দেশীয় নিরাপত্তা চুক্তির ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় ওয়াশিংটন ও ক্যানবেরায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করা হয় চুক্তি ঘোষণা করে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ত্রিদেশীয় এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া ফ্রান্সের নকশায় সাবমেরিন তৈরির একটি চুক্তি বাতিল করে এর আগে ফ্রান্স এক বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে পেছন থেকে বা পিঠে ছড়ি মারা বলে অবহিত করে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন অর্জনে সহযোগিতা করা হবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গত পঞ্চাশ বছরে যুক্তরাজ্যের বাইরে প্রথম তার সাবমেরিন প্রযুক্তি অন্য কাউকে দিতে যাচ্ছে মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে বেজিং এর প্রভাব কমাতেই এই চুক্তি বলে ধারণা করা হচ্ছে যদিও ঘোষণায় চীনের নাম উল্লেখ করা হয়নি এই চুক্তির কঠোর সমালোচনা করেছেন চীন একে চরম দায়িত্ব জ্ঞানহীন ও সংকীর্ণ মানসিকতা হিসেবে মন্তব্য করেছে বেজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই জোট গঠনের কারণে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হতে পারে আফগানিস্তানে তালেবান শাসন যা বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে উত্তর আফগানিস্তানের মাজার ই শরীফে ইয়ারফিল্ডে নামছে একটি রোশ নির্মিত এম আই সেভেনটিন হেলিকপ্টার তালেবান যোদ্ধারা বেশ উৎফুল্ল ভঙ্গিতে সেটির ছবি তুলছেন হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে আছেন ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তারা তবে ককপিটে চালকের আসনে বসে আছেন তাদের সাবেক শত্রু আফগান বিমান বাহিনীর পাইলট মৌলভী আবদুল্লাহ মনসুর হচ্ছেন এই এয়ার ফিল্ডের দায়িত্বপ্রাপ্ত তালেবান অধিনায়ক এয়ারফিল্ডের তার অধীনে এখন যেসব বিমান এবং সামরিক শ্বাস সরঞ্জাম তিনি সেগুলো আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানের সাবেক সরকারকে এগুলো উপহার দিয়েছিল এর ওই মধ্যে আছে যুদ্ধ বিমান আছে হামলা চালানোর মতো সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের সাবেক সরকারের আমলে এসব বিমান ও এবং হেলিকপ্টার দিয়ে তালেবানের বিরুদ্ধে হামলা চালানো হতো কিন্তু এখন যুদ্ধ যেহেতু শেষ তাই এগুলো এখন কি কাজে ব্যবহৃত হবে তা স্পষ্ট নয় তবে ভবিষ্যতে যদি দরকার হয় এগুলো আমাদের হাতে আছে বলছেন আবদুল্লাহ মনসুর গত আগস্ট মাসের বিজয়ে আগে তালেবান

আমরা যে একদিন সকালে আমাদের আমাদের হবে হবে। এবং কাজ করতে কারণ মানুষ মৌলভী মনসুরের পাশে বসে আছেন হেলিকপ্টার পাইলট গুল রহমান তিনি আমার প্রশ্নের জবাব দিচ্ছিলেন বেশ সতর্কতার সঙ্গে গুল রহমান বলেছেন যখন তিনি তালেবানের সাধারণ ক্ষমার ঘোষণা শুনলেন তখন আর কাজে ফিরতে তার ভয় করেনি এটা যে ঘটবে তা ছিল বলেছেন তিনি আমাদের কখনোই মনে হয়নি চিরকাল আমাদের এরকম আলাদা পথে চলতে হবে আমরা রাজনীতিটা রাজনীতির কাছেই ছেড়ে দিতে চাই এবং আমাদের দেশের উন্নয়নের একসাথে কাজ করতে চাই তরুণ তালেবান যোদ্ধারা এয়ারফিল্ডের হ্যাঙ্গারের আশেপাশে জটলা করছিল তারা কৌতূহলের সঙ্গে দেখেছিল দুটি এম ডি হেলিকপ্টার একজন তালেবান যখন এক মেকানিককে তার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করেছিল তখন সেখানে একটা চাপা উত্তেজনার টের পাওয়া গেল অভিযোগের সুরে এই তালেব বলেছিল তুমি এই চাকরি পেয়েছো তোমার ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগের কারণে তোমার যোগ্যতার কারণে নয় তবে এরকম কথাবার্তা সত্ত্বেও সেখানে একটা সৌহার্দ্যের পরিবেশই আছে বলে মনে হলো তবে আফগানিস্তানের পুরনো শাসন আমল থেকে নতুন শাসন আমলে উত্তরণের ব্যাপারটি সব জায়গায় এত মিশ্রণ ভাবে ঘটছে না দেশটি এখন অর্থনৈতিক সংকটের মুখে তাদের বিদেশি মুদ্রার রিজার্ভ জব্দ করে রাখা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে তালেমানকে বাদ দিয়ে আফগানদের সাহায্য করা যায় ইরাকে কুর্দি স্থান অঞ্চলে সন্ত্রাসীদের উচ্ছেদ করবে ইরানি সামরিক বাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরাকের কুর্দি স্থান অঞ্চলে সন্ত্রাসীদের গোলযোগ সৃষ্টি তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে ইরানি সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তিনি বলেন দুর্ভাগ্যজনক ভাবে বিপ্লব বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় ভাবে তৎপর রয়েছে এসব গোষ্ঠী ইরাকের কুর্দি স্থান আঞ্চলিক সরকারের সঙ্গে সহযোগিতা করছে না এবং মার্কিন সামরিক উপস্থিতির কারণে ইরাকের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু দুর্বলতা দেখাচ্ছে গতকাল ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে অবকাশে জেনারেল বাকিরি এসব কথা বলেন তিনি সুস্পষ্ট করে বলেন কুর্দি স্থানের এসব সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের উস্কানিতে এই নেতিবাচক তৎপরতা চালাচ্ছে জেনারেল বাকিরি আরো বলেন যদিও সন্ত্রাসীরা এ পর্যন্ত বড় ধরনের কোন সংকট তৈরি করতে পারেনি তবে তারা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ সৃষ্টির কারণ হয়ে উঠেছে আমরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনো অপকর্ম বরদাস্ত করব না সূত্র পাঠ স্টুডে ইরাকে কুর্দি স্থান অঞ্চলে সন্ত্রাসীদের উচ্ছেদ করবে ইরানি সামরিক বাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরাকের কুর্দি স্থান অঞ্চলে সন্ত্রাসীদের গোলযোগ সৃষ্টি তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তিনি বলেন দুর্ভাগ্যজনক ভাবে বিপ্লব বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় ভাবে তৎপর রয়েছে এসব গোষ্ঠী ইরাকের কুর্দি স্থান আঞ্চলিক সরকারের সঙ্গে সহযোগিতা করছে না এবং মার্কিন সামরিক উপস্থিতির কারণে ইরাকের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু দুর্বলতা দেখাচ্ছে গতকাল ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে অবকাশে জেনারেল বাকিরি এসব কথা বলেন তিনি স্পষ্ট করে বলেন কুর্দি স্থানের এসব সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের উস্কানিতে এই নেতিবাচক তৎপরতা চালাচ্ছে জেনারেল বাকিরি আরো বলেন যদিও সন্ত্রাসীরা এ পর্যন্ত বড় ধরনের কোন সংকট তৈরি করতে পারেনি তবে তারা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ সৃষ্টির কারণ হয়ে উঠেছে আমরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনো অপকর্ম বরদাস্ত করব না সূত্র পার্স টুডে কাতারের বিমানে আফগান ছাড়লেন ইউরোপ ও মার্কিন নাগরিকরা আফগানিস্তানে নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর বিদেশি নাগরিকদের একত্রিশে আগস্টের মধ্যে কাবুল ত্যাগের নির্দেশ দেয় তালেবান সেই নির্দেশ মেনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নিলেও বেশ কিছু বিদেশি বেসামরিক লোক এবং মার্কিন মার্কিন ও আফগানিস্তান ত্যাগ করতে পারেননি। খবর দা আটকে পড়া এসব ইউরোপীয় নাগরিকদের আফগানিস্তান থেকে কাতার ইয়ারওয়েজ এর বিমান করে উদ্ধার করা হয়েছে একত্রিশে আগস্টের পর গত শুক্রবার থেকে গোপনে এসব নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয় রোববার কাতার ইয়ারওয়েজ বিমানটি ছিল এ ধরনের আটকে পড়া বিদেশিদের উদ্ধার কাজে অংশ নেওয়া চতুর্থ বিমান কাতার এয়ারওয়েজ এর বিমানটিতে মার্কিন ভিসাদারী আফগান মার্কিন জার্মানি বেলজিয়াম আয়ারল্যান্ড কানাডা ফ্রান্স ইতালি যুক্তরাজ্য ফিনল্যান্ড ও নেদারল্যান্ডস এর নাগরিককে কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার করে কাবুল বিমানবন্দর থেকে একত্রিশে আগস্টের পর রোববারই একসঙ্গে এত বেশি বিদেশি আফগান ত্যাগ করলেন বিদেশিদের উদ্ধারে এটি ছিল কাতার এয়ার এর দ্বিতীয় বিমান এবার জঙ্গি বিমান বিক্রি করবে পাকিস্তান পাকিস্তান এখন আর যুদ্ধ বিমান ক্রয় করছে না বরং বিক্রির দিকে ঝুঁকছে ইসলামাবাদ থেকে বারোটি জে থান্ডার জঙ্গি বিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা পাকিস্তানের কাছ থেকে এসব জঙ্গি বিমান কেনার জন্য আর্জেন্টিনা দুই সালের খসড়া বাজেটে চৌষট্টি কোটি চল্লিশ লাখ ডলার অর্থ বরাদ্দ দিয়েছে খবর দা ডনের জে এফ সেভেন্টিন থান্ডার বিমান হচ্ছে চীন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি এক ইঞ্জিনের মাল্টি রোল যুদ্ধ বিমান এর মধ্যে বাজেট দেশটির জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে তবে চুক্তিটি চূড়ান্ত হয়নি কারণ এখনো পর্যন্ত আর্জেন্টিনা এটি সই করেনি অবশ্য দেশটি পাকিস্তান থেকে জঙ্গি বিমান কিনতে চায় সেটি পরিষ্কার গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে জঙ্গি বিমান কেনার চেষ্টা করে আসছে কিন্তু অর্থের ঘাটতি অথবা ব্রিটেনের আপত্তিকর কারণে তা হয়নি সর্বশেষ গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে জঙ্গি বিমান কেনার প্রচেষ্টা আটকে দিয়েছিল ব্রিটেন আর্জেন্টিনার প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ এ পদক্ষেপকে সাম্রাজ্যবাদী অহংকার বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান ইন্টারসেপশন গ্রাউন্ড অ্যাটাক জাহাজে হামলা ও নজরদারির কাজে ব্যবহার করা হয় বিমানটির বিয়াল্লিশ শতাংশ চীনের তৈরি আর বাকিটা পাকিস্তানে তবে চূড়ান্ত ভাবে কাজ পাকিস্তানেই হয়